প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ব্যানানা চিরা দই চিরার সাথে আমরা সকলেই পরিচিত তাই ভাবলাম চিরা দিয়ে আপনাদেরকে নতুন করে একটা ডেজার্ট তৈরি করে দেখাই এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ব্যানানা চিরা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ডেজার্টটি তৈরি করতে আমি এখানে লিকুইড দুধ গরুর দুধ জাল করে ঘন করে নিয়ে নিয়েছি আর সাথে আমি এক গেল এক কাপ পরিমাণ গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিলে খুবই মজা লাগে এবং গ্র্যান্ডটাও খুব সুন্দর আসে আর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে তৈরি করা সুগার সিরাপ আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন তো আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধটা আরও বেশি পরিমাণে দিতে পারেন এবং সাথে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে করে দলা পেকে না থাকে গুঁড়ো দুধ সেজন্য আমি ভালো করে এখানে এটা লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব ঘন করে নিব যাতে করে আমার দুধ গুঁড়ো দুধটা যাতে দলা পেকে না থাকে সেই জন্য আমি ভালো করে জাল করে নিব। তো আমি লিকুইড দুধটা আগের থেকেই জাল করে একটু গরম ঘন করে নিয়েছি আপনারাও নেবেন আশা করছি তো এখন আমি এই দুধটাকে ভালো করে গরম করে জাল করে আরও একটু ঘন করে নিব। যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে সেজন্য আমি আরও একটু জাল করে নিব তো তারপর আমি এটাকে একটা বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিব। যাতে সামান্য পরিমাণ বরফ পরে এবং হালকা লিকুইডও থাকে সেই পরিমাণে রেখে দিয়ে আমি এই দুধটা বের করে নিব। তো আমি এই দুধটাকে বাটিতে রেখে এখন ফ্রিজে রেখে দেব তো চলুন এখন আমরা অন্য প্রসেসে যাই তো আমি এখানে বাটিতে এক কাপ পরিমাণ চিরা নিয়েছি তো আমি আরও আধা কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে আপনারা আন্দাজ করে চিরাটা নিয়ে নেবেন তো আপনারা জানেন যে চিড়ার ভিতরে অনেক ময়লা থাকে ছোট ছোট দানা থাকে ধানের আঁশ থাকে তো আমি এখানে চিড়াটা ভালো করে ধুয়ে নেব তো পানি দেওয়ার পর উপরে আঁশগুলো ভেসে ওঠে এবং ভেসে ওঠার পর সেগুলো ভালো করে হাত দিয়ে আমরা এটাকে ভালো করে চিরাটা কষলে ধুয়ে নেব। যাতে করে ভিতরে কোনো আঁশ না থাকে এবং ময়লাগুলো পানিগুলো ফেলে দেব তো আমি চিরাটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি চিরাটা ধুয়ে সামান্য একটু পানি গায়ে রেখে রেখে দিব এখানে আধা ঘন্টার মতো আর এখানে আমি চিরা তৈরি করার জন্য পেঁপে কেটে নিয়েছি কিউব করে আর বেনানা কেটে নিয়েছি কিউব করে এই দুটো কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য আমাদের ভালো এবং আমার আমাদের শরীর কিন্তু অনেকটাই ঠান্ডা রাখে আর এখানে আমি চিড়াটা ধুয়ে আধা ঘন্টা পর চলে আসলাম তো দেখুন আমার চিড়ার ভিতরে কিন্তু কোনো পানি নেই সব কিন্তু সুপ করে নিয়ে নিয়েছে আর চিড়াটা অনেকটাই ঝরঝরা হয়ে গেছে তো চিড়াটা একটু খামির মতো লেগে আছে আমি সেজন্য একটু আগলা করে দিচ্ছি চামচ দিয়ে যাতে করে দল আপেক্ষে না থাকে সেজন্য আমি আগলা করে দিচ্ছি তো এখন আমি দিয়ে দেব আমার ফ্রিজে রাখা লিকুইড যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধ এখন দিয়ে দেব তো এই যে এখন লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি তো দুধের পরিমাণটা আপনারা বুঝে এবং আন্দাজ করে দিবেন যতটুকু আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই রকম করে দিয়ে দিবেন আমি আরও একটু দিয়ে দিচ্ছি কারণ এটা আরও একটু চুপ করে নিয়ে নেবে সেই জন্য আমি আরও একটু দুধের পরিমাণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব আমার কেটে রাখা কিউব করে কেটে রাখা ব্যানানা এবং পেঁপে আর এখানে আমি কলা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি সাগর কলা না থাকে আপনারা অন্য কলা দিয়েও কিন্তু এই ডিজার্টটা তৈরি করতে পারবেন এবং এখানে চাইলে কিন্তু আপনারা আরও বিভিন্ন রকম ফ্রুট অ্যাড করতে পারেন তো এখানে আমি পেঁপে আর বেনানা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আইসক্রিম আপনারা চাইলে কিন্তু আইসক্রিমটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি দুই কালারের আইসক্রিম ব্যবহার করছি তো আপনারা আইসক্রিম দিলে এই ডিজার্টটা খুবই ভালো লাগে এবং খেতে অনেক মজার হয় সেই জন্য আমি আইসক্রিমটা দিচ্ছি আপনারাও আইসক্রিম দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ডিজার্টটা কেমন হল তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমি আবারও দুই কালারের আইসক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিউব কোটে করে কেটে রাখা পেপে এবং ব্যানা সব ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ডিজার্টটি তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা এই ডিজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ